মুম্বাই সিএসকে। হ্যাঁ ভাই, চাপে আছিস মনে হচ্ছে, কি হয়েছে? আরে ভাই, আজকে তো সিএসকে ভার্সেস মুম্বাইয়ের ম্যাচ আছে, তো কোথায় টাকা লাগাবো সেটাই তো বুঝতে পারছি না। আজকের খেলা আছে বলতো? সিএসকে 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 মানে ধোনি, ঠিক আছে? না আমি কাফি হ্যাঁ ভাই, তারপরও চিন্তা করছিস কোথায় টাকা লাগাবি? ইচ্ছে তো আছে সিএসকে তে লাগাতে, বাট ভয়ও লাগছে যদি মুম্বাই মাঝখান থেকে বেরিয়ে যায়। কি করিস না, আরে একদম চোখ নাক মুখ বুঝে একদম দিয়ে দে সিএসকে। না রে ভাই, আগের দিন মুম্বাই তোখর খেলেছে, মুম্বাই ফাটিয়ে খেলেছে আগের দিন, ওটাই তো চাপে। ভাই তুই বল, সিএসকে তে ধোনি ছাড়া আর কে আছে, তুই নাম বল তো। কি হয়েছে, বাকি প্লেয়ারদের নিয়ে কি করবি? ধোনি একাই 100, ওসব বাকি প্লেয়ার দরকার পড়ে না। মানে ভাই তোর দিব্যি করে বলছি, আজকে সিএসকে জিতবেই জিতবে, তুই লিখে নে ঠিক আছে? তুই যখন এত জোর দিয়ে বলছিস ভাই, তখন সিএসকে। এ ভাই এ ভাই, ছয় কোথায়? এ তো আউট হয়ে গেল। ধোনি আউট হয়ে গেছে তো কি হয়েছে, বাকি প্লেয়াররা তো আছে। সিএসকে জিতবে, তুই চিন্তা করিস না, সিএসকে ধোনির টিম না, সিএসকে জিতবে, তুই চাপ নিস না। এ ভাই আরেকটা আউট হয়ে গেল তো। আরে তুই চিন্তা করিস না, এরপরটা ছয় হবে, এরপরটা ছয় হবে, দেখ দেখ। আরেকটা উইকেট। আরে এরপরে ছয় হবে, ছয় হবে, আউট হবে না, ছয় হবে। এ ভাই আরেকটা উইকেট তো। আরে এরপরে ছয় হবে, দেখ না তুই। তুই KKR কে সাপোর্ট করিস না, মানে তুই কলকাতায় আছিস, কলকাতায় থাকিস, কলকাতার জন্য তুই এখনো কলকাতায় বসে টিভি দেখছিস, তুই কলকাতায় বসে বসে বলছিস তুই KKR কে সাপোর্ট করিস না। বাহ ভাই বাহ, তুই তো পুরো দেশদ্রোহী বেরোলি ভাই, তুই দেশদ্রোহী বেরোলি। হে ভাই, বিরাট কোহলি কোথায়? নামবে না নাকি? কখন থেকে ওয়েট করছি, কখন নামবে? খেলা তো শেষ হয়ে গেল। আজকে তো মুম্বাই আর রাজস্থানের খেলা। হ্যাঁ তো কি হয়েছে? তুই IPL কোনোদিনও দেখেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমি IPL প্রতি বছর দেখি, আমি তো ইডেন গার্ডেনে যে IPL দেখে আসতাম। আচ্ছা তাহলে তুই কোন টিমের সাপোর্টার বলতো? আরে এটা আবার কোনো কথা হলো? কার সাপোর্টার? ইন্ডিয়ান সাপোর্টার আমার। কার KKR KKR কি রে, তুই দেখছি মুখে একেবারে KKR এর মাস্ক লাগিয়ে নিয়েছিস, তা এটা কি SR কে দিল নাকি ফ্রি সাপোর্ট করার জন্য? কেন আগের বারে যা খেলেছিলি, এবারে তো কেউ সাপোর্টও করবে না। অবশ্য তোদের আবার যারা সাপোর্ট করে তারা তোমার প্লেয়ারদের নামও জানে না। ভাই তোর জন্য না আমার কাছে একটা দারুণ জিনিস আছে, এনে এটা রাখ, এটা যখন RCB ব্যাট করতে নামবে তখন এটা হাতে ধরে বসে থাকিস। এটা নিয়ে কি করব আমি? কেন জানিস না, এটা 49 এর হলো। বাবু কি করলে, কেন এলে তুমি? আরে তুমি রুমের বাইরে যাও, দেখলে না তুমি এলে বলে এক্ষুনি আউট হয়ে গেল, এক্ষুনি বাইরে যাও। একদম চুপ করে থাক, তুই বেশি কথা বললে তোকে বাড়ি থেকে আউট করে দেবো। মুম্বাই 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 দিচ্ছে দেখছিস, তোদের CSK তো ধারে পাশে এগোচ্ছে না রে। হ্যাঁ মুম্বাই তো একদম ফাটিয়ে খেলছে দেখছিস, মুম্বাই মুম্বাই। কি
বলছিস? আমি আমার মুম্বাইকে সাপোর্ট করলাম, আমি তো বরাবরই ধোনির ফ্যান, আমি তো বলেই দিলাম যে ধোনি জিতবে, হলো তো? দেখলি তো, ধোনি 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 ধোনি। এই তুই আইপিএল দেখছিস পড়াশোনা ছেড়ে? আরে বেকার দেখিস না, এগুলো টাইম ওয়েস্ট, এগুলো সব আগের থেকে ঠিক হয়ে আসে, কোন টিম জিতবে কোন টিম জিতবে না এগুলো সব, এমনকি এদের খেলার মাঝে কখন অ্যাড দেবে সেটাও ঠিক হয়ে আসে। ও তো বিশ্বাস হচ্ছে না তো? দেখ এই এই দেখ দুটো বল আছে না, এই দুটো বলের পরে এক্ষুনি অ্যাডভার্টাইজমেন্ট হবে, দেখ কিরে হলো তো, মিললো তো? যা যা পড়াশোনা করবি, যা রিমোটটা দে, আমি একটু সিরিয়াল দেখি। আরে দে, যা পড়বি যা। আজকে বাইরে বেরোনো যাবে না, কোনো প্রশ্নই ওঠে না, অনেক বড় মুখ করে বলেছিলাম, এবারে বাইরে গেলে আমাকে হয় পিটিয়ে মারবে নয় খেপিয়ে মারবে। এই আরসিবিটা আমার পুরো মান সম্মান ডুবিয়ে দিল। কি ফোন করছে তো? ফোন না তুললে তো আবার ডাইরেক্ট বাড়িয়ে চলে আসবে। রে ভাই, ভালো আছিস তো? না মানে বেঁচে আছিস তো? আমি তো ভাবলাম এতক্ষণে জলে ডুবে মরে গেলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খেলায় হার জিত আছে, আজকে তোরা জিতেছিস কালকে আমরা জিতবো, রাখ ফোনটা। হ্যালো ফ্রেন্ডস, আমি তো কে কে আর সাপোর্টার, তোমরা কে কোন টিমের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড আজ থেকে আইপিএল স্টার্ট হচ্ছে, আমি তো খুব এক্সাইটেড, তোমরাও খুব এক্সাইটেড আমি জানি। সো এই ভিডিও যদি কোনো পার্ট তোমাদের বেস্ট লেগে থাকে সেটা কমেন্ট করে জানিও, অ্যান্ড যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও জানিও কমেন্ট করে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে রিলেটেবল মনে হয়ে থাকে দেন বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দিও অ্যান্ড লাইক করে দিও, আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করে নিও, কারণ পরের একটা নতুন ভিডিও আসতে চলেছে পুরোপুরি নতুন টপিকে নতুন ধরনের। সো তার আগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও। সো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।